দারুণ সুস্বাদু আর খুব জলদি হয়ে যায় এরকম একটা চটপটা স্ন্যাক্স বাটার গার্লিক ফুলকপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ফুলকপির একটা অন্য ধরনের দারুণ সুস্বাদু টেস্টি স্ন্যাক্স রেসিপি, নাম হলো বাটার গার্লিক কলিফ্লাওয়ার। দারুণ চটপটা এই টেস্টি খাবারটা বানাতে সময় লাগে মাত্র কয়েক মিনিট, কিন্তু খেতে হয় খুবই মুখরোচক। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই দারুণ স্ন্যাক্সের রেসিপিটি, বাটার গার্লিক কলিফ্লাওয়ার। এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছিলাম আর ফুলকপিগুলোর কোয়াগুলোকে আমি এরকম মাঝারি টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আমি একটা পাত্রে ফুলকপিগুলো নিয়েছি আর তার সাথে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি আমি কিছুটা নুন, যাতে কোনো পোকামাকড় থাকলে সেগুলো বেরিয়ে আসে। এবার এই ফুলকপিগুলোকে আমি সেদ্ধ করে নেব, পুরো সেদ্ধ কিন্তু করব না, কারণ তাহলে কিন্তু জিনিসটা রান্না করার সময় পুরো ঘেটে যাবে। 80% কুক হওয়া পর্যন্ত কিন্তু আমি ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এটা 80% হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে জলটাকে ঝরিয়ে এবার রেখে দেবো। প্যানে নিয়েছি দুটো বাটারের কিউব, যেগুলো ছোটো বাটারের কিউব পাওয়া যায় ওরকম আমি দুটো কিউব নিয়েছি, আর অপেক্ষা করব কিছুক্ষণ যাতে বাটারের কিউবগুলো ভালো মতো গলে যায়। বাটারের কিউবগুলো গলে যাওয়ার পর আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন কুচি। মোট 12 কোয়া রসুন নিয়েছিলাম, একটু বড় কোয়াগুলো ছিল সেই জন্য 12, ছোটো হলে 14-15 কোয়া নিয়ে নেবেন। নিয়ে এবার এটাকে আমি ভালো করে চপ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। 1 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে আমি প্রথমে একটু ভেজে নেব। 1 মিনিট হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন পরিমাণ গোলমরিচ, যেটা আমি ক্রাশ করে নিয়েছি। বাজারে যে গোলমরিচের গুঁড়ো পাওয়া যায় সেটা নয়, আমি গোটা গোলমরিচকে ক্রাশ করে এখানে ব্যবহার করেছি। দিয়ে আরও 30-40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম জল ঝরিয়ে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে দিয়ে এবার 2 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে আমি ভেজে নেব। আর এখন থেকেই কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন বাটারে নুন থাকে, ফুলকপি সেদ্ধতেও কিন্তু নুন দেওয়া হয়েছে, সেই বুঝে নুনটাকে দেবেন। নুনটা দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে এবার দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস। যদি বাড়িতে পাতিলেবু না থাকে আপনারা এর বদলে আমচুরও ব্যবহার করতে পারেন, তবে পাতিলেবুটা এটাতে ভালো যায়। ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন ক্রাশড ব্ল্যাক পেপার বা গোলমরিচ, দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলো। এবার আমি একটা মিক্সচার বানাবো, তার জন্য 1 টেবিল চামচ ময়দা নিয়েছি একটা বাটিতে, আর তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ জল। এবার এই ময়দাটা জলের মধ্যে ভালো করে আমি গুলে নেব। ভালো করে গোলানো হয়ে গেলে এর অল্প অল্প করে আমি এই ফুলকপির মধ্যে দিতে থাকব, আর তারপর এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে কুক করতে থাকব। একবারে কিন্তু আমি পুরোটা এখানে ব্যবহার করছি না, কিছুটা দিলাম, দিয়ে নেড়ে চেড়ে তারপর বাকিটা এখানে এভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার ক্রমাগত নেড়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কুক করতে থাকব। ময়দার পরিবর্তে আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতেই পারেন। ভালো করে মিনিট 3-4 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কুক করে নেব। মিনিট 3-4 এখানে আমার এখানে কুক করা হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি 1 গোছা পার্সলে পাতা। পার্সলে পাতা, এটা ফ্রেশ পার্সলে পাতা আমি ইউজ করছি। এবার এটাকে ভালো করে আমি কুচিয়ে নিচ্ছি। পরিমাণটা আপনারা দেখেই নিয়েছেন, মোটামুটি কোচাবার পরে কিন্তু 2-3 টেবিল চামচ পরিমাণ হয়েছে। এবার এটা আমি রান্নার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আর মিনিট খানেকের জন্য এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাতে কিন্তু আপনারা যখন তখন বানিয়ে ফেলতে পারেন, কারণ এটা বানাতে কিন্তু একদমই কম সময় লাগে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, রেডি হয়ে গেল দারুণ টেস্টি এই স্ন্যাক্স আইটেম, বাটার গার্লিক কলিফ্লাওয়ার। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন।
যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।